মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? যে বড় তার সম্মান বেশি, বাপ বড় বয়সে কে বড়? বয়সে কে বড়? যে আগে হবে সে বড়। হ্যাঁ, তো বাপ মা থেকে, বাপ তো বয়সে বড় হয় না, অনেক বাপ তো আবার মায়ের থেকে ছোট হয় না। আরে সব তো হয় না, হয় না। শোনো, হয়েছে তো। আজকে তুমি যে প্রশ্ন করেছো সব উত্তর দেবো। আমার এই কমিটির ভাইরা আমার সাক্ষী, তুমি এবারে কোথায় সাক্ষী খোঁজে না। আমার এই ইউটিউবার ভাইরা সাক্ষী আছে, ঠিক আছে? আমার কমিটির ভাইরা আমার, ঠিক আছে? মানে টাকা নেওয়ার ধান্দা আছে নাকি? কেন ভাই, আমি বলেছি টাকা কমিটি, তুমি সাক্ষী রাখছো নাকি? কমিটি মানে আর ওনারা যদি ঠিক বিচার করে, কাল সকালে আলিপুর কোর্টে পাঠাবো বিচার করার জন্য। ঠিক আছে, ঠিক আছে। তুমি বলেছো মায়ের সম্মান, আমি বলেছি বাপের সম্মান বেশি। কেন? বাপ তো বড় হয় মায়ের থেকে। তুমি যদি তোমার ছেলে আর তুমি একসঙ্গে দাঁড়াও, তোমার ছেলেকে তুমি সম্মান করবে না তোমার ছেলে তোমাকে সম্মান করবে? কে সম্মান করবে? ছেলের কথা হচ্ছে না এখানে, মার বাপের কথা হচ্ছে। আচ্ছা আমি আমার কথা বলবো, একটা কথা বলবো, এত লোক আর আমার ভাইরা দাউদ করে নিয়ে এনেছে আমাদের এই বকবকানি শোনার জন্য না, তাহলে আমাদের গজল গাওয়ার জন্য দাউদ করেছে। মানে তুমি বলতে চাও সুরে বলবে, সুরে বলো আর আমি তোমাকে সুরে উত্তর দেব। অবশ্যই। তোমার দাম কি শিল্পী? আমি বকবকানি হাদিস কোরআন কি প্রমাণ দিচ্ছে? শোনো বলো। ইসলামিক মাহফিল 21 ওয়াজ গজলের সেরা চ্যানেল। হাদিস ও কোরআন, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ। মায়ের সেবা আগে, পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন। আচ্ছা বলো, আল্লাহ আগে বাপকে সৃষ্টি করেছে না মাকে সৃষ্টি করেছে? তুমি এটা বলো তো আগে। এখন যদি বলো ডিম আগে না মুরগি আগে, তাহলে আমি কি করে বলবো? ওইটা তো আলাদা ব্যাপার, কে বলতে পারবে ডিম আগে না মুরগি আগে? বাপ কে আগে আল্লাহ সৃষ্টি করেছে না মা কে? এ হুজুররা বলতে পারবে, আমি পিতা আদম কে আল্লাহ, পিতা আদম কে, চাচাজি পিতা আদম কে আল্লাহ আগে সৃষ্টি করেছে তো আমাদের মুরগি? আচ্ছা, পিতা তারপরে মা হাওয়া কে? তাহলে বাপ বড় হলো কি না? আমি তো সম্মানের কথা বলেছি, আমি বয়সে বড়র কথা বলি। তুমি বলো, শোনো। তোমারে বাবা হলো জিন্দা কাবা, তোমারে বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়া কে করিল সৃজন। তোমারে বাবা, তুমি বলছো যে পিতা আদমকে সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপ বড়, কিন্তু মা জননী যদি না হতো আমরা এই দুনিয়াতে আসতে পারতাম না, আর মা জননী এত কষ্ট করে কিন্তু আব্বা পারবে না। বাপ, বাপ যদি না হতো মা হাওয়া আসতো? তুমি মাকে ডেকে ডাকছো? হ্যাঁ, পিতা আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছে, মা হাওয়াকে আল্লাহর কুদরাতে সৃষ্টি করেছে। উনি তো আর পিতা আদমের ভিতর থেকে সৃষ্টি করেনি। শোনো, মা জননীর কি কষ্ট শোনো। আচ্ছা বলো। কত যত না সখিল গর্ভে তোমার ধরে, হো যাই ভাই একটু শোনো, কত যত না, কত যত না সখিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে মাছলি মায়েরই উদরে, আর স্নেহময় মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসুল। হো যাই ভা তুমি বলো আর কানের আঁখি খোলো, হো যাই ভা তুমি বলো আর কানের আঁখি খোলো, আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান, আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোঁবে না জাহান্নাম। কি বুঝলে? মায়ের দোয়া যদি আমার সঙ্গে থাকে জাহান্নাম আমাকে ছুঁতে পারবে না। তুমি কি বলছো? ঠিক আছে, মায়ের গর্ভে থেকে অনেক কিছু খেয়েছো, মায়ের বুকে দুধ পান করে তার দেনা শোধা যাবে না, তারপরে আস্তে আস্তে বড় হয়েছো, মা রান্না বাড়া করে খাইয়েছে, লালন পালন করেছে, বাপ বাজার হাট না করে দিলে মা কি রান্না কোথা থেকে করবে? হ্যাঁ, ফ্যানে ভাতে করে খেয়ে নেবো, ফ্যানে ভাতে খেয়ে নেবে তো, ভাতটা তো জোগাড় করতে হবে, ভিক্ষা করে নিয়ে আসবে, কি করবে মা ভিক্ষা করবে? তাহলে বাপের কোনো দাম নেই কি আছে? শোনো,
তোমার মাকে জিজ্ঞেস করবে তোমার বাপ যদি তোমার মায়ের জীবনে না থাকে সংসারে বাইরে বিদেশে কাজে চলে যায় তোমার মা কত কষ্টতে থাকে। তোমার আব্বাকে জিজ্ঞাসা করবে তোমার মা যদি রাগ করে বাপের বাড়ি চলে যায় তোমার মা তোমার আব্বাকে রোজা রাখতে হবে। আচ্ছা শোনো তোমার তোমার মাকে আরো জিজ্ঞেস করবে যারা এই দুনিয়াতে যারা এতিম যাদের বাপ নেই তাদের জিজ্ঞেস করবে কত অত্যাচার সইতে হয় এতিম ছেলেদের। আচ্ছা আমি সুরে বল সুরেই বলো আরে যার ওসিলাই এলে ধরায় তুমি মনে হয় বিনা বাপে এসছো। আরে যার ওসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা ঠিক বললা। আরে যার ওসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা আর কেটে কেটে আর পিতা জাগার দুনিয়াতে নে দুনিয়া তাগার আধার পিতা জাগার দুনিয়াতে নে দুনিয়া তাগার আধার পিতা না থাকলে সইতে হবে পিতা না থাকলে হাজার রকম সইতে হয় বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে মায়ের জীবন সুখে কাটে না তোমারে বাবা কি বুঝলে বুঝেছি তুমি বলছো যে আমার আব্বা যদি আমার মায়ের কাছে না থাকে তাহলে আমার মায়ের অনেক কষ্ট হবে তাই তো। আর যাই হোক আজ এইগুলো বললাম বিনা বাপে মানুষ আসবে না একটা তো হয়েছে ভাই বিনা বিনা বাপে একটা সন্তান এসেছে দুনিয়াতে ঈসা নবী ঈসা আল্লাহ পাক নজির দিয়েছে বিনা মায়ের তো বিনা মায়ের কোন সন্তান এসেছে আমাকে একটা দেখাও বিনা মায়ের পিতা আদম এসেছে আল্লাহ সৃষ্টি করেছে ও তো সে প্রথম তাই ঈসা আচ্ছা শোনো বল তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে এগুলো কিসের জন্য করবে আল্লাহকে ভয় করে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আর কেন নালে জাহান্নামে গেলে খেলাবে কিন্তু জাহান্নামে গেলে আগুন তো খালি জ্বালাবে আর মারবে তো কিন্তু যদি আল্লাহ যদি রাজি হয় একদিন জান্নাতে যাবে জান্নাতে যাবে তুমি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে এবং জান্নাতে যাওয়ার জন্য তুমি নামাজ রোজা করছো হজেও যাবে তুমি যে জান্নাতে যাবে এই জান্নাত তোমার কোথায় আছে তুমি জানো জান্নাত আমাকে আল্লাহ কোন জান্নাতে দেবে আটটা জান্নাত কি করে বলবো তোমার জান্নাত তোমার মায়ের কদমের তলায় এটা জানো শোনো কি বলছে তুমি কি জান্নাত দেখে আমাকে হারিয়ে দেবে সেটা তো পরে দেখা যাবে কি শোনো বল মায়ের কদম তলে আছে ছেলেরই জান্নাত বোঝাই পা এদিকে মনোযোগ আকর্ষণ করো শুনছি শুনছি হ্যাঁ বলো মায়ের কদম তলে মায়ের কদম তলে আছে ছেলেরই জান্নাত দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত কেন যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয় যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয় এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায় মা যদি বদ্দোয়া করে জীবন তোমার বরবাদ কারেন্টের সুইচ মারলে যেরকম ইলেকট্রিক সঙ্গে সঙ্গে বাতি জ্বলে যায় মা যদি বদ্দোয়া করে সঙ্গে সঙ্গে চলে যাবে মা যদি বদ্দোয়া করে জীবন তোমার বরবাদ মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়ায় নবী খুশি হয় খুশি রাব্বানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে যদি তুমি কষ্ট দাও আচ্ছা ভাইয়েরা বলো মায়ের বদ্দোয়া যদি কারেন্টের মতো লাগে বাপের বদ্দোয়া লাগবে না মায়ের বদ্দোয়া সিএসসি লাইনের মতো ভোল্টেজ বেশি আর বাপের একটু ভোল্টেজ কম আছে ও আচ্ছা আর ঠিক আছে তুমি এই পর্যন্ত আমাকে জান্নাত দেখি এখন হেরি আমি কি হেরি ভাইরা হেরে যাবো শোনো আমি হারবো না আচ্ছা কেন বাপেদের আমার প্রতি ভরসা আচ্ছা আচ্ছা তুমি এইদিকে মায়ের ঠিক আছে আমি এইদিকে বাপেদের দিকে
বাপেরা আমরা জিতবো তো নাকি ছেলেরা একবার তকবীর দাও যদি মনে হয় যে জিতবো এনাদের ভরসা আছে আমার প্রতি তাহলে দেখবো আওয়াজ কেন নারাই তকবীর তুমি কি ভাবছো আমার মায়েরা ওনাদের জোরে আল্লাহু আকবার বলতে নেই বলে কি আমি হেরে যাবো আমার জন্য দেখবে টাকার মালা করে পাঠাবে ঠিক আছে দেখা যাবে কটা টাকা আসে দেখবো আমার আওয়াজ বেরিয়ে গেল তোমার আঁচল খুলছে সব আচ্ছা শোনো আরে পিতা আদমের পাথর হতে মা হাওয়াকে বানায় ঠিক আছে আমার মায়ের জান্নাত আমার বাপের পদবে শোনো আরে ও কলম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে যারা আজকে পিতা গাদা তারা দুনিয়ায় বেসা গাদা যারা আজকে পিতা গাদা তারা দুনিয়ায় বেসা গাদা তাই পিতার মনে কেউ কোনোদিন দুঃখ দিও না কেন শোনো মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা কি বুঝলে বিশ্ব পিতা নবী মোহাম্মদ কি বলেছে জানো তোমার উত্তর দিচ্ছি সুরে তুমি আমাকে সুরে উত্তর দাও সুরে দিতে হবে ঝগড়া করবে লোক খারাপ বলবে না শোনো তুমি আমার বন্ধু হও তাই আর ঝগড়া করতে চাই না লাইনে তুমি আমার বন্ধু হও তাই ঝগড়া করতে চাই না আর মা যদি না হতো তুমি দুনিয়াতে আসতে না আরে বাপ যদি না হতো তুমি চলে আসতে দুজনেরই দরকার তাই শোনো ও খোঁজাই পা ও খোঁজাই পা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না ঝগড়া করতে করতে সারা রাত পার হয়ে যাবে বাপ মার সম্মান এত দিয়েছে আমরা শেষ করতে পারবো না তো বলছে ও খোঁজাই পা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না কেন বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না বাপ বাপ করছিল মা আসে তো মা মা করছিল আমি এতক্ষণ মা মা করছিলাম তুমি মনে হচ্ছে আবার দিইনি আমি মাকে রেখেছি কিন্তু ছন্দ বলেছো তুমি একটাও ছন্দ বলিনি কিন্তু মাকে বাদ দিছি আমি কি আব্বাকে বাদ দিয়েছি তুমি কই এই এতক্ষণ পর বাপ বাপ করছো আচ্ছা তুমি মা মা করবে একটু পরে এবারে লাইনে এসো শোনো সর্বপ্রথম বাড়ি গিয়ে তুমি মায়ের খবর নেবে মা তোমার খবর নেবে আব্বা কান্না নাক ডাকাবে তোমার আব্বা বহুত ভালোবাসে আমাকে আচ্ছা তুমি আমার ঘরে গিয়ে দেখবে আমার আব্বা দোর খোলে আমার জন্য সারা রাত জেগে থাকে আমার মা শরীর খারাপ বলে ওই জন্য আমার মা শরীর খারাপ সত্যিকারের শরীর খারাপ আমার মা উঠতে পারে না কি করে আমার আব্বা দোর খোলে তাহলে আমার আব্বা কত ভালোবাসে বল করে লাভ নেই লোক খারাপ বলবে আরে ও কালাম ভাই ওগো ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আচ্ছা আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো এই ঝগড়া ঝাটি শেষ করে ফাঁকা চেয়ারে বসো এই ঝগড়া ঝাটি শেষ করে ফাঁকা চেয়ারে বসো একটা চেয়ার ফাঁকা আছে বাপ মা ছাড়া কোনো সন্তান পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও জয় পাও কালাম পিতা মাতার সেবা করো ও গো মুসলমান বলে এ
মেঘান্নান কদর করো দুজো নারী সমান হাদিস ও কোরআন তোমারে বাবা দেবে তার প্রমাণ বলো জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদো হাদিস ও কোরআন তারপরে মা হাওয়াকে করিল সিজদা তোমারে বাবা কি বুঝলি আজকে মিল যাব হ্যাঁ যাই হোক শুনলেন বাপমার গজল খুব সুপারহিট গজল এই গজলটি কারো ছোট করা নয় আর কারো বড় করা নয় এই গজলটির উদ্দেশ্য হলো এই গজলটির উদ্দেশ্য হলো মা বাপ দুজনকেই কদর করা দরকার দুজনকে সম্মান করা দরকার অনেক মানুষ এই দুনিয়ার মধ্যে অনেক আব্বাজান এখানে আছে দেখবেন একটা মানুষের যদি তিনটে চারটে ছেলে হয় সেই ছেলেগুলোকে কিন্তু বাপ রাগারাগি বেশি করে আর মা একটু ভালোবাসে বাপ রাগারাগি করে যাতে ছেলেটা খারাপ না হয়ে যায় বিগড়ে না যায় ওই কারণে বাপ কিন্তু রাগারাগি করে আর সেই ছেলেটা মনে করে আমার বাপ গন্ডগোল আমার বাপ আমাকে ভালোবাসে না কিন্তু না হ্যালো আমাদের কলতলাস এমডি আফতাব।